আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আজকে সব ধরনের ত্বকে ইউজ করা যাবে এমন একটা ফেস ওয়াশ নিয়ে। এবং এটা হচ্ছে লাভস ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা এত ভালো, এত পরিমাণে ফেসটাকে স্মুথ করে ফেলে এবং ব্রাইট করে ফেলে। সো এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবং ব্র্যান্ড হচ্ছে লাভস ব্র্যান্ড। সো এই ফেস ওয়াশটা আমি এখন ইউজ করে দেখাচ্ছি যে ফেস ওয়াশটা এত পরিমাণ আপনার স্কিনটাকে হচ্ছে ব্রাইট করবে। এবং এটা কি ইউজ করতে হবে, এটার মধ্যে খুব সুন্দর একটা ব্রাশ দেওয়া আছে উপরে, একদম ফেস ওয়াশটার উপরে ব্রাশ দেওয়া আছে। আর এটা হচ্ছে কিছুদিন আগেও আমি একটা রিভিউ করেছিলাম এটা নিয়ে, কিন্তু এটা এখন আমি ইউজ করার পর থেকে এই ফেস ওয়াশটা আমার এত ভালো লেগেছে যে এই ফেস ওয়াশটা আপনার সব ধরনের স্কিনে তো ইউজ করা যাবে, পাশাপাশি এটা কিন্তু এভাবে চেপে ইউজ করতে হবে, ঠিক আছে? এটা এইভাবে ব্রাশটাকে চাপ দিয়ে হচ্ছে আপনার ব্রাশটাতে একটু ফেনা আসবে, তো আপনি হচ্ছে ফেসটাকে এভাবে হচ্ছে আপনি ইয়ে করতে হবে, ঘুরিয়ে ঘুরে সার্কুলার মোশনে হচ্ছে আপনাকে ফেসটাতে ইয়ে করতে হবে। সো ফেস ওয়াশটা এত পরিমাণ ভালো, এটাতে দেওয়া আছে ক্যাফেইন এবং দেওয়া আছে আপনার এটাতে অ্যালোভেরা এবং দেওয়া আছে ফলিক অ্যাসিড। তো এই ফেস ওয়াশটা হচ্ছে 100 ml-এর একটা ফেস ওয়াশ। ফেস ওয়াশটা হচ্ছে আপনার এইভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফেসটাতে ওয়াশ মাসাজ করতে হবে। আর এটা ইউজ করলে খুবই হালকা মোশনে ইয়ে করতে হবে, কারণ এটা হচ্ছে খুবই স্মুথ, এটা খুবই স্মুথ এই ব্রাশটা। আর এটা কোনোই ফেসে কোনো সমস্যা হয় না। অনেকে ভাবতে পারেন যে সেন্সিটিভ স্কিনে কি আমার যদি ব্রনের প্রবলেম থাকে, র্যাশের প্রবলেম থাকে, তাহলে কি এটা ব্রাশটা ইউজ করা যাবে কিনা। এটা আমিও ভাবতাম যে ব্রাশটা মনে হয় এটা হচ্ছে একটু ধারালো হবে, কারণ আমি নিজে হচ্ছে ফেসে ধারালো এক্সপোলিয়েটগুলো করি না, ওটা হচ্ছে আমি একটু মাইল্ড এক্সপোলিয়েটটা স্কিন ইউজ করি। সো এটা হচ্ছে এত স্মুথ ব্রাশটা, এটা হচ্ছে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে হচ্ছে আপনাকে ফেসটাকে ওয়াশ করতে হবে, ফেসটাকে ইয়ে করতে হবে, মাসাজ করতে হবে। এবং যাদের অনেক বেশি হচ্ছে ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারসের প্রবলেম আছে, তাদের জন্য তো এটা একটা বেস্ট ফেস ওয়াশ। মানে ইউজ না করলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না, এটা স্কিনে কোনো ধরনের র্যাশ থাকলেও ইয়ে থাকলেও কোনো ধরনের সমস্যা করে না, কারণ এটা খুবই স্মুথ ব্রাশটা। আর এটার মধ্যে এটা 100 ml-এর একটা ফেস ওয়াশ, এবং আপনার এটা ইউজ করলে কিন্তু এক্সফোলিয়েট কোনোভাবে ইউজ করাটা দরকার নেই। আর হচ্ছে সব ধরনের ত্বক ইউজ করা যাবে আর স্কিনটাকে প্রচুর ব্রাইট করে, যেহেতু এটা একটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ এবং এটাতে দেওয়া আছে ক্যাফেইন, আর এটা হচ্ছে দেওয়া আছে আপনার অ্যারাবিকা কফি এবং দেওয়া আছে অ্যালোভেরা, আর দেওয়া আছে আপনার হলি ওয়াসিল। তারপরে হচ্ছে আর অ্যালোভেরা তো আমাদের স্কিনটার হচ্ছে রিপেয়ার করে, তারপর স্কিনটার হচ্ছে যে কোনো প্রবলেমটাকে রিমুভ করে, ডার্ক স্পটগুলো দূর করে। হলিবাসিলটা হচ্ছে, হলিবাসিল যে ইনগ্রিডিয়েন্টসটা দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের ফেসটাকে হচ্ছে হেলদি রাখবে। আর হচ্ছে ক্যাফেইন যেই ইনগ্রিডিয়েন্টসটা দেওয়া আছে ওটা আমাদের স্কিনটাকে গ্লোয়িং করবে এবং ব্রাইট করবে। তো এই ফেস ওয়াশটা সব ধরনের ত্বকের জন্য বেস্ট একটা ফেস ওয়াশ, এবং এক্সফোলিয়েট করতে বেস্ট একটা ফেস ওয়াশ, যেটা আপনাকে হচ্ছে এটা কিন্তু হালাল একটা ব্র্যান্ড, এটা অনেকেই জানেন যে এটা কিন্তু হালাল, লাভস কিন্তু হালাল একটা ব্র্যান্ড। আর এটা হচ্ছে 100 ml-এর একটা ফেস ওয়াশ, এটা 100 ml-এর একটা ফেস ওয়াশ, আর এটা ডেটটা আছে এখানে 24 সাল পর্যন্ত। সো এই ফেস ওয়াশটাতে এটাতে কিন্তু একদম প্যারাবেন ফ্রি একটা ফেস ওয়াশ, আর সব প্যারাবেন ফ্রি, এটাতে কোনো কেমিক্যাল ইয়ে দেওয়া নাই। আর এটা কিন্তু আপনারা যদি 2-3 বার ইউজ করেন, এটা আপনার হচ্ছে 2-3 বার যদি ইউজ করেন, আপনাদের ফেসে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, সেই মানে ফেসে যদি গুড়ি গুড়ি কিছু থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে। সো এটা কিন্তু আমি ফর্মিং ফেস ওয়াশটা যেহেতু এটা দিয়ে আমি ইয়ে করার সাথে সাথে কিন্তু এটা আমার স্কিনে এমনিতেই শুকিয়ে গেছে। সো এখন আমি ওয়াশ করব না আর। সো হচ্ছে আমি এটা দিয়ে জাস্ট দেখালাম যে আপনাদের যদি মন চায় আপনারা শুকিয়ে যাওয়ার পর আপনারা আবার এভাবে ইউজ করতে পারেন, শুকিয়ে গেলেও কিন্তু আবার এভাবে চেপে হচ্ছে, এই যে আমি আবার চেপে আবার ইউজ করতেছি কারণ আমার একটু শুকিয়ে গেছে। আর নাকের ব্ল্যাক হেয়ারসগুলো, হোয়াইট হেয়ারসগুলো সুন্দর মতো উঠে আসে, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমাদের সবারই দরকার এরকম একটা স্কিনটাকে এক্সফোলিয়েট করার জন্য এরকম একটা ব্রাশযুক্ত ফেস